প্রশাসনের কড়াকড়িতে শিলচর শহরে প্রবেশ করতে পারছে না কালো হুটের অটোরিকশা চালকরা। শহরে প্রবেশ করলে 2000 টাকা থেকে 10000 টাকা জরিমানা দিতে হচ্ছে চালকদের। শহরে প্রবেশ করতে না দেওয়ায় শহরের বাইরে রংপুর এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করতে হয় তাদের। এতে সমস্যার মুখে পড়েছেন অটোরিকশা চালকরা। কালো হুটের অটোরিকশাকে শহরে প্রবেশের অনুমতি প্রদানের দাবিতে আজ গোসাইপুরে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন কালো হুটের অটো চালকরা। প্রতিবাদ কর্মসূচিতে নেমে সব কালো হুটের অটোরিকশাকে আটকে দেন প্রতিবাদীরা। খবর পেয়ে দলবল নিয়ে প্রতিবাদস্থলে ছুটে যান উদারবন থানার ওসি প্রদীপ হালুই। তিনি গিয়ে প্রতিবাদকারী অটোরিকশা চালকদের সাথে কথা বলেন। উদারবন থানার ওসি প্রদীপ হালুর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন অটো চালকরা। প্রতিবাদকারীদের সাথে কথা বলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনার পরামর্শ দিয়ে প্রতিবাদ কর্মসূচি থেকে সরে দাঁড়াতে তাদের প্রতি অনুরোধ জানান তিনি। ওসি প্রদীপ হালুইয়ের কথায় শেষমেশ প্রতিবাদী কর্মসূচি থেকে সরে আসেন অটো চালকরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অটোরিকশা চালকরা বলেন, প্রশাসনের কড়াকড়িতে শহরে প্রবেশ করতে পারছেন না তারা। গাড়ির সব নথিপত্র থাকা সত্ত্বেও পারমিট না থাকায় শহরে প্রবেশ করলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হয় তাদের। অন্যদিকে শহরে প্রবেশ না করায় জুটছে না যাত্রীও, এতে বিপাকে পড়তে হচ্ছে বলে উল্লেখ করে তারা আরও বলেন, অটোচালকদের সমস্যার কথা বিবেচনা করে যাত্রী ওঠানো নামানোর জন্য অন্ততপক্ষে শহরের সদরঘাট পর্যন্ত তাদেরকে যাওয়া আসার অনুমতি দেওয়া হোক। শীঘ্রই বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হবে বলেও জানান তারা। আমরা আজকে গরিব মানুষ, আমরা ধনী না, যদি ধনী হইতাম অটো রিক্সা কিনলাম না, বন্ধন লোন লইয়া কেউ কিনছে, কেউ নিজের জায়গা বেসিয়া কিনছে, চলা ফিরার লাগিয়া আজকে বিগত 5-6 মাস থাকিয়া আমরা সদরঘাট ঢুকতে পারি না। সদরঘাটের পয়েন্টে খালি সদরঘাটের বীজ যদি আমরা উঠার যাই, বুকের মাঝে দোলা দোলাত মারা শুরু হয়, অগ্নি দরের অগ্নি 500 দিয়ার, অগ্নি 1000 দিয়ার, অগ্নি 2000 দিয়ার, অগ্নি 10000 দিয়ার। কারণ হইলগিয়া আমরা সদরঘাটের পয়েন্ট টেবিলে আমরা যাওয়ার অধিকার নাই, আমরা খালাহু, আমরা উদারবন পারবি। আজকে যদি আমরার যদি যাওয়ার অধিকার থাকে না, তাহলে আজকে হলো দুটো তো উদারবন যার, শালগঙ্গা যার, কুম্বা যার, বড়গোলা যার, ডল্লু যার, লক্ষ্মীপুর যার, জিরিবাম যার, যেখানে বারে যার, তারা তো কেউ অসুবিধা করেন না, তাহলে এখানে আমরা ঢুকতে পারি না। আজকে আমরা এই সদরঘাটে ঢুকার পরেও কাগজপত্র আমার কত হইলো আপনারা সবার আজ কইয়ার, আমি এই আমরার মুখ্যমন্ত্রী স্যার হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছেও আমার এতটুকু অনুরোধ, আর আমার এখানের যেরকম জেলা শাসক এরার কাছেও অনুরোধ যে আমি অতটুকু কইতে চাই, আজকে আমরা খাইতাম কিলা, আমরা যদি সদরঘাটের পয়েন্টে দেখতে পারি না, আজকে যদি আপনার বাড়ি কেউর বাড়ি আছে উদারবন, সেকিটা রংপুর গিয়া লামবনি, রংপুর লামিয়া যাইবনি আটিয়া অতটুকু, এরপরে আজকে রংপুর থেকে যে আমরা ট্রিপ মারতাম, রংপুর থেকে প্যাসেঞ্জার আইবনি, যদি আমরা পয়েন্টে যাই না এরকম কেউ উঠবো, আপনি উঠবা, আমি এমন তো বিশ্বাস আমরা সাধ্য করি আর টাইম উঠবা নিলা উঠতাম না, কারণ টাইম ডাইরেক্ট গাড়ি যাইবা, তাহলে আজকে আমরা সদরঘাট পয়েন্টটা খালি ঘুরতে পারি না এখানে। আর এই সদরঘাট পয়েন্ট ঘুরাত লাগলে আমরা 10000 লাগে, 2000 লাগে, 5000 লাগে। আজকে তারারে যদি এরকম দেয় একটা অটো চালাই 100 টাকা আনবো। আমার আমরার মেইন দাবি হইলগিয়া, আমরা গত শনিবার থেকে আরও বেশি হয়েছে এখানে, বহুত আমার তো ঠিক আছে, বহুত মানুষেরও গাড়ি আছে, হ্যাঁ, যে 10000 টাকা লাগে, আবো গাড়ি কয়টা রয়েছে, এটা আনতা পারত না, এটার গরম পয়সা নাই, কেউ ঋণ লইয়া আনের, কেউ লোন লইয়া আনের, ওরকম আমার আজকের দিনের অতটুকু আমার। আজকে যদি আমরা আমার কথা হইল, আজকে যদি আমরা সদরঘাটের পয়েন্টটা লই, আমি 100 বার মানছি গাড়ি ধরতায় যার কাগজ নাই, লাইসেন্স নাই, গাড়ির রোড ট্যাক্স নাই, এরা ধরতো। আজকে যদি আমার যদি ইলা থাকে না, আমার জ্বলে নেও, আমি বাধ্য, আমি বাধ্যতামূলক আমি জ্বলে যাইনি, কিন্তু আজকে গাড়ির কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরেও গাড়িটা ধরা খেনে হয়, আমি মানছি তার পরেও গাড়ি ধরো, কেউ আছে ফলের দোকানের কিনারও গাড়ি লাগায় লাগাইয়া প্যাসেঞ্জার লয়, আমি মানছি তারে ধরো 100 বার, এখানে ফলের দোকানের কিনারও লাগাই তো গাড়ি, কারণ এটা পয়েন্ট, এই পয়েন্টে গাড়ি লাগাইলে পয়েন্ট জাম হয়, আমার কথা হইলো সামনে আও, সামনে আইয়া গাড়ি লাগাও, তারা করে কিটা ব্রিজের উপরে উঠি যায় দৌড়ি দৌড়িয়া গাড়ি ধরতে করতে, ব্রিজের উপরে খাটাইয়া নিয়ে গাড়ি ধরে, কথাটা ডিসি আছে, এসপি আছে, টোটালি ভিটিও আছে, এনে কথাটা পাতিয়ে সমস্যা দেখা নহয়, যদি এরকম কিবা প্রবলেম আছে বেলেগ বেলেগ তো রাস্তা নাই তার, এটা আছে জানো, এটা কলে কিবা কি হব নি, তুমি এটা করবে আমি এই যায় কি বছর গাড়ি ধরব কাগজ পত্র খাইন গে আর প্রবলেম না বাড়ি যাব, প্রবলেম না তোমার একদিন বন্ধ যাওয়া মানে তোমার একদিন রোজগার যাব, আর তুমি 1000 টাকা ফাইন দিবা নরে, আমি জানি তা আপনি কি আমি এখানে কিছু অত গাড়ি নিয়ে খাওয়াই নিয়ে আমি জানি যে একদিন কি টাকা
অল্প হয়েছে আপনার আমি করা নাই তুমি একটা কাম করো তুমি ভালো মানতে নাই যাই তিন চারি আপনি যাই আমার এটা প্রবলেম তারপরে এখান থেকে যদি প্যাসেঞ্জার লিয়ে যাও তার মধ্যে যাই গিয়ে আমরা ঘুরিয়ে আইসা কালিমারি তো আমরা যাওয়াটাই বেকার ইয়া তো প্যাসেঞ্জার আনি না জেল লাগি যে ইয়া তারা তো পাই না তো বেকার না ঘুরতে দেন আমরা ঘুরতে যাব না সদর ঘাট খালি দুঃখ আতি গুরজার রক্ত কত টাকা দাম বাজার দরকার না সদর টাকা রিচার্জ সরকারি আমরা তো ওটাই আবেদন সরকারকে জানাইতে চাই যে আমরা সদর ঘাট ঘুরবার এই সুযোগটা দেন আর শিলচর অটো যাতে ঘুরিয়া যে প্যাসেঞ্জার ওদিকে ওদিকে ইয়া নে তারাও মানে হওয়া দরকার যে তারা ওদিকে কেন আমরা তো শিলচর খালি ঢুকার লাগে সুযোগ দিন না তারা কেদার লাগে ওদিকে আয় আমরা তো আইয়া এদিকে কোনো কারণ আটকাই না গাড়ির দরটা ঠিক আছে গাড়িটা লইয়া আইতে পারি তার আর কোথায় মানে হলুদ অটোয় মানে শিলচর দিকে মনে করে বড়কলা যার উদারবন যার কয়লাপুর যার ফুলরতল যার এসব দিকে যেতে পারে কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা খালি সদরঘাট পয়েন্টে ঘুরাত গেলেই মানে আমরা এই 10,000 টাকা দাও 2,000 টাকা দাও 5,000 টাকা দাও এটা কোনো কাগজ চেক নাই কিচ্ছু নাই কাগজ যদি না থাকতো তাহলে আমরা ফাইন যত টাকা লাগে আমরা করো ঠিক আছে সরকারি রুল মতো আমরা ফাইন দিয়া দিব কিন্তু কাগজ লাগছে না চেক করিয়া যে তোমার 2,000 টাকা দাও 5,000 টাকা দাও তোমার ইয়ে করো 10,000 টাকার আমার কাছে রিসিট আছে ওই দেখুন 10,000 টাকার আমার কাছে ইয়ে আছে আমি সেদিন MBI দিয়েছি এই 10,000 টাকা দিয়ে আমি ইন্টারেস্টের টাকা লইয়া নিয়ে আমার কাছে 1 টাকা নেই এই মহামারীর সময় সরকারে আমরা রেশন দেয় আমরা খাইরাম বা সরকারে অটো অনলাইন তো কইছে বা ব্যবসা বাণিজ্য মানুষে কইছে যে 5,000 টাকা 10,000 টাকা করে দিত চলার লাগিয়া এই সময়ের ভিতরে চলার লাগিয়া সরকারে আমরা দেওয়ার লাগিয়া কইরা কিন্তু এরপরে মানে ট্রাফিক ইনচার্জে দরিয়া যে বা আমরা MBI ফাইন করাইলা 10,000 টাকা এই 10,000 টাকা আমরা কই দিন দিতাম এমন কিতা সুসাইড করতাম না মরতাম কই দিন দিতাম আমরা আমরা কিন্তু 10,000 টাকা যদি থাকতো তাহলে গাড়ি কিনে লাইন চালাইতাম আজকে স্ট্রাইক তো আমরা সারাদিন তো লাগিয়ে করছি যে আমরা চালাইতাম না আজকে খালা অটো কারণ রিচার্জ ঢুকলেই আমরা 10,000 টাকা দো 2,000 টাকা দো দিতে লাগে ট্রাফিকে ধরে ট্রাফিকে বাইক দিয়ে দৌড়াইয়া ধরেন কোনো সময় হোম গার্ডে দেখো হোম গার্ডে কাগজ চেক করার কথা না গাড়ি ধরার কোনো অধিকার নাই হোম গার্ডে আমরা একটাই উঠিয়া খবর তোর চাবি দে তার দৌড়িয়া বালমারি চাবি লইলে প্যাসেঞ্জার থাকুক না থাকুক ওলদা অটোরে গীতা শিলচর পারমিট দেওয়া মানে হইছে কিন্তু অল ইন্ডিয়া পারমিট তো দেওয়া হয়েছে না তারা তো সব দিকে যান আমরা তো কোনো কারণে আটকাই না আটকাই দিলে তো অত 10,000 টাকা দিয়েছে MBI কোনো কারণ ছাড়ি দিচ্ছে ট্রাফিক তো 500 টাকা দিয়েছে স্যার আমার কাছে পয়সা নেই 500 টাকা নেন ছাড়ি দিন ট্রাফিকে 500 টাকা লইলে ছাড়ি দেন উদারবন থেকে নয়ম হোসেন বড় ভুঁইয়ার প্রতিবেদন তরঙ্গ টিভি।